আমি মোহাম্মদ জিনেদ আলী, পিতা মৃত সৈয়দ আহমদ আলিয়াগড়ের কুতুবদিয়া থানা কক্সবাজারের স্থায়ী বাসিন্দা হই। 80-এর দশকের জিয়াউর রহমান সরকারের দেওয়া 76টি পরিবারকে 5 একর করে আমাদেরকে পূর্ব পার্বত্য লামা উপজেলার বান্দরবনে আমাদেরকে জমি দেওয়া হয়েছিল। 2008 থেকে রাজারবাগের এই ভণ্ডবীর উনি আর ওদের পালিত সন্ত্রাসীরা কিছু রোহিঙ্গা জমাতের লোক এই লাদেন গ্রুপে জমা তারকার নামে পরিচিত, এখানে পাহাড়ি এলাকায় এরাই আমাদের এই জমিগুলো মিথ্যা মামলায় ঢুকাইয়া 8 পরিবারকে 8 পরিবারের 1 সদস্যকে একবার ঢুকায় ওরা ওইখান থেকে চলে যায়। এইভাবে করতে করতে 76টি পরিবার ওইখান থেকে পালিয়ে গেছে। সবাই আমাদের 385 একর ভূমি এরা জোরপূর্বক দখল করে নিয়েছে। তা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। 1971 সালে যেই মুক্তিযোদ্ধার সময় আমার পিতা এই রাজাকারদের হাতে মারা যায়, আমরা ছোট ছিলাম, আমরা এই মুক্তিযোদ্ধার সনদটা নিতে পারিনি। যাক, তারপরও আল্লাহর মেহরবানে আমরা ওইখানে টিকে আছি। সমুদ্র এলাকায় আমাদেরটা উপকূলীয় এলাকা, এই আমাদের জায়গা জমি কেটে নেওয়ায় আমরা এখন রাস্তায় ভিখারির মতো হয়ে গেছি। এই বেদনা নিয়ে আজ আমি কয়েকবারে ঢাকা এসেছি, এই মানববন্ধন করেছি, আমাদের কোনো প্রতিকার মিলতেছে না। আমরা চাই আমাদের সুষ্ঠু বিচার চাই, আমাদের এই যে মিথ্যা মামলায় ফাঁসাইছে এদের সাজা চাই। আমি নারায়ণগঞ্জে জেল কাটছি, সাতক্ষীরাও জেলে গেছিলাম, ব্রাহ্মণবাড়িও জেলে ছিলাম, 3 বছর 8-7 মাস আমি জেল কেটেছি। অনেক কষ্টের বিনিময়ে জেল থেকে একবার উদ্ধার হই, জামিনের উপর বাইরে হইতে গেছি, আবার আরেকটা কেস এরা ফিট করে রাখে। এইভাবে 13টা মামলা আমার উপর হয়েছে। ইদানিং একটা মামলা আমাদের উপর মিথ্যা করে যে আমরা কিছু করি নাই, তারপরও আমরা এদের লোককে মারছি বলে এইখানে যে ওই মারামারি একটা 323, 325, 307-এর এই ধরনের ধারা দিয়ে আমাদের উপর একটা মামলায় আমি লকডাউনের সময় 28 দিন জেল কেটেছি। ওইখান থেকে বের হওয়ার পর আবার এই হাইকোর্টের আমি শরণাপন্ন হলাম যে আমি এদের বিরুদ্ধে একটা রিট করবো, যে আমাদের এই প্রতিকার চেয়ে কেন আমাদেরকে এইভাবে মিথ্যা মামলায় বারবার পাঠানো হচ্ছে। আমাদের পরিবার যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমরা এখন ভিক্ষার ঝুলিয়ে কেঁদে নিয়ে আমরা দেশ দেশে কোর্টের আদালতের কিনারে কিনারে ঘুরতেছি। তাই আমি একটা সুষ্ঠু বিচার চাই, যদি আমি সত্যিকারের বাংলাদেশের নাগরিক হয়ে থাকি এটাই আমার কামনা। আমি যেন প্রত্যেকটা বিচার পাই, এদের যেন সাজা হয়। এদের মধ্যে 4-5 জন লোক এদের জড়িত, দিল্লুর রহমান, আনিসুর রহমান, আনিসুর রহমানের বাপের নাম হলো আপনার নুরুল হক, তার লুত্তুর রহমান, এর পিতার নাম আথর আলী আকন, তার জাকির হোসেন মজুমদার, আমির হোসেন মজুমদার পিতার নাম, এর সাথে আরও আছে অনেক, জামাল উদ্দিন পিতা নূর আহমদ, এই ধরনের 10-12 জন লোক ওইখানে আমাদের এলাকায়। এরা তাদের আস্তানা গড়ার জন্য ওইখানে পাহাড়ে অনেক জমি তারা অবৈধভাবে দখল করছে, আর রাত্রিবেলা ওইখানে তারা অস্ত্র শস্ত্র নিয়ে যে বিচরণ করে, আমাদের এই ছোট্ট পরিবারের লোকেরা ওইখানে টেকতে দিন গাড়া দিয়ে পারতেছে না, রাত্রে আর হামলা করে ঘর দুয়ার ভেঙে দেয়, আর এদেরকে মিথ্যা মালায় ভাসিয়ে ঘরছাড়া করে দেয়। এই অত্যাচারে আজকে 10 বছর ধরে 2008 থেকে এই 2021 পর্যন্ত আমরা এই সহ্য করে চলছি। ছেলের নাম আমি নাজমা আক্তার, আমার স্বামীর নাম সোহরাব হোসেন, আর আমার ছেলের নাম ফজলে হামিম সাইমন। সে ইন্টারে পড়াশোনা করতো। ওরা কি করে মানে এই বাদি যে তারা আমাদের তার শ্বশুরবাড়ির মানুষ, আমাদের আত্মীয় স্বজন হয়। তো প্রথমে একটা বাচ্চা 13-14 বছর হবে, একটা বাচ্চাকে ওরা গুম করে ফেলে, ওরা নিজেরাই সরায় ফেলে। সরায় ফেলে হঠাৎ করে আমরা শুনি যে আমাদের নামে জিটি করছে, যে ওর বাচ্চাটা পাওয়া যাচ্ছে না। তো কয়েকদিন পরে দেখি ওটা মার্ডার মামলা তে নিয়ে যায়, নিয়ে যেয়ে ওই মার্ডার মামলার মধ্যে 164 করায়। 164 করানোর পরে একটা ছেলের নাম হলো সজীব আর একটা নাম মালিক, সে এলাকার ভাড়াটিয়া, খুব গরিব ব্যক্তি। তো তাদেরকে 164 করে ওদেরকে স্বীকারোক্তি এনে, তারপরে স্বীকারোক্তি অনুযায়ী আমার হাজব্যান্ড এবং আমার ছেলেকে ফাঁসায় দেয় মার্ডার মামলায়। তো ওখানে হলো আমার কথা হলো যে ওরা আমার হাজব্যান্ডের চাচার মামলায় ফাঁসায় দেয়। ফাঁসায় দেওয়ার পরে আমার ছেলে, আমার আজকে 5 বছর ধরে আমার ছেলে জেলে, আর আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, তাকে 2 বছর মতো পলাতক ছিল, 1.5 বছর হয়তো পলাতক ছিল, এখন 3.5 বছর মতো সেও জেলে, এখন অনেক সে অসুস্থ। আমি যেখানেই যাই, যত বড় উকিলই অ্যাডভোকেটই ধরি না কেন, কিছুতেই জামিন হচ্ছে না, জামিন করাতে পাচ্ছি না। যাও একবার দুইবার জামিন করালাম, জামিন করাইলেই
জেল গেটে দেখা যায় নতুন অন্য মামলার পিডব্লিউ চলে যায়, আবার আবার জামিন করালাম, ওরা স্টে করলো, এর মধ্যে আবার পিডব্লিউ চলে গেল, একের পর এক পিডব্লিউ চলে যেতে যেতে এখন পাঁচটা মামলার আসামি আমরা। এখন আমার এভাবে করলে আমার ছেলে আমার হাজবেন্ড কীভাবে বের হবে? ও একটা স্টুডেন্ট হয়ে লাইফ শেষ করে দিল, এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। কারণ ওরা আমাদেরকে আমাদের কাছে জমি চাইছে, অনেকগুলি অনেক টাকার সম্পত্তি চায়, তখন আমরা দিতে রাজি হই নাই। যে বাদী তার শালা আহমদুল্লাহ মাসুম, সে আমাদের বাড়িতে যে আমি আমার জাল মানে রান্না করছিলাম, ওখানে যে বলতেছে যে আপনাদের জন্য মায়া লাগে, আমরা মামলা উঠাই নিতে পারি? আমার দুলাভাই বলছে যদি এত মানে প্রায় 9 কোটি টাকার মতো সম্পত্তি বলছে দিলে পরে আমরা মামলা উঠাই নিতে পারি, তা আমরা রাজি হই নাই। রাজি হই নাই পরে আমার দেবর আমাদের বাড়িতে অনেকের নামে মামলা দেয়, আমার দেবরের নামে, আমার আরেক দেবরের নামে, সবার নামে, আমার হাজব্যান্ডের নামে, আমার ছেলের নামে, একের পর এক মামলা। এখন এখন পর্যন্ত বাদীদের আমি বাদী একজন বাদীকে চারটা মামলার যে বাদী তাদেরকে কখনো দেখিও নাই, চিনিও না, অন্যান্য দেশে কীভাবে চিনব? আমার ছেলেকে একবার জামিনে বের করলাম এক মাসের জন্য, আমার ছেলেকে বলে কি আমার ছেলে নাকি শাহজাহানপুরে যায়, ওদেরকে নাকি ধমক দিছে যে আমার ছেলে ওখানে মামলা তুলে নে না হলে মেরে ফেলবো। এটা ঠিক 90 মিনিটের মধ্যে আবার দেখেছি চট্টগ্রামে সাতক্ষীরার একটা মামলার ব্যাপারে টাকা নিচ্ছে। আপনারাই বলেন একটা ছেলে 90 মিনিটের মধ্যে দুই জায়গায় কীভাবে উপস্থিত থাকতে পারে? এইভাবে ওরা একের পর এক মামলা দিচ্ছে, আমরা চারটা মামলার কোনো বাদী চিনি না। আর একটা যে মার্ডার মামলা সেটা হলো ওই দরবার শরীফের ভাতিজি জামাই, আর এদিকে হয় আমাদের আমাদের ননদরে বিয়ে করছে সে আর কি ওই পীর সাহেব। তো ভাতিজি জামাই যদি ওই বাচ্চাটা মারা যায় তাহলে ওই ওদের শ্বশুর মানে চাচাতো ভাই চাচি যারা আছে সবাই ওদের সাথে আমাদের খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, কোনোদিন ঝগড়াঝাটি লাগে নাই। যেই তারা মারা যায় তার 15-20 দিন পরেই কী করে এই ভাস্তি জামাই সে আর এক ফ্যামিলি সে বাদী হয়ে মামলা করে। আমার কথা হলো ওই ফ্যামিলিতে এখনও তো অনেকগুলো মানুষ আছে, চাচাতো আমার হাজব্যান্ডের চাচাতো ভাই আছে, তার ঘরে সন্তানটা আছে, এক একজনের দুটা তিনটা ছেলেপেলে হয়ে গেছে, এবং তার ওয়াইফ বেঁচে আছে, ভিকটিমের মা বেঁচে আছে, এবং ফুবুরা আছে, তারা কেন মামলা করলো না? তাদের সাথে আমাদের সাথে খুব মিল, কিন্তু এই ভাস্তি জামাই কোথা থেকে এসে এই পীর দরবার শরীফ থেকে এসে এই একের পর এক মামলা দিচ্ছে? আর ওদের একটা ঘটনা কি, ওরা যদি একটা মামলায় কাউকে ফাঁসাইতে পারে কোনোরকম জেলে পছন্দ পৌঁছাতে পারে, এরপরে মামলার আর কোনো শেষ নাই, এরপরে মামলা তার নামে হতেই থাকে একের পর এক মামলা। এখন আমার ছেলে বলেন মাত্র ইন্টারে পরে আমার ছেলের লাইফ শেষ, আমার ছেলে কান্নাকাটি করে খুব, মা আমাকে এখনো জামিনই করাইতে পারলাম না তাহলে আমাকে বাঁচাবে কেমনে? এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এত কিছু এত লেখালেখি হচ্ছে, টিভিতে দেখাচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু কোর্ট কিছুতেই মানছে না, কোর্ট এইগুলি কি বিশ্বাস করছে না? কোর্ট ওরা কিভাবে মামলা দিল ভাবছে ওটাই সত্যি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমি যখন 7 বছর বয়সে ছিলাম তখন আমি দোকানে চিনতাম না, তখন আমার মামলা হয়েছে মা ফসাইয়ের মামলা, সেটাও আমরা জানি না। আমাদের গ্রামে মেম্বারে বলছে তোমার ছেলেকে ডাকতেছে, তখন বলছে আমার আম্মু গিয়েছিল কিসের জন্য সেটাও জানে না, হয়তো তোমার ছেলের নামে একটা ওয়ার্ড হাঁকাচ্ছে, সেটা বলছে কি কিসের ওয়ার্ড সদে তোমার ছেলে মার ফসার করছে, সেটাও আমি চিনি না কীরকম মার ফসার মানে কেউ আমি জানি না। যখন আমার ভাই আতাতো ভাই রফিক আলম উনি রাজাবাগে ফিরে কাজ করতেন, সেখানে নূর ইসলাম বধু আমার বাদি ওনাকে বলছে রফিক আলম ওনাকে 10,000 টাকা দিয়ে মার ফসার মামলা, মানব ফসার জি। কত বছর বয়স হয়েছে? 7 বছর বয়সে। তুমি কি করো মূলত? মারামারি হয়েছে অনেক, তারপর আমার ভাইকে হাসপাতাল ভর্তি করেছি, বড় ভাইকে মারা গেছে তার ছত্রচ্ছায়ায় বাংলাদেশের বিভিন্ন জেলায়
অনেক অজ্ঞাতনামা ইনফরম্যান্ট বা অভিযোগকারী তৈরি করে অথবা ভুয়া অভিযোগকারী তৈরি করে বিভিন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এই মামলাগুলোর উদ্দেশ্য প্রাথমিকভাবে দেখা যাচ্ছে জমি জমা এবং সম্পদ কেন্দ্রিক, যেখানে যে মামলার রুট খোঁজা হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে এখানে তারা মূলত একটি প্রপার্টিকে কেন্দ্র করে হাত করার জন্যই এই মামলাগুলোর উদ্ভব হয়। প্রথমত একটি মামলায় জেলে যায়, এরপরে বেল পাওয়ার পরেও আর জেল থেকে বেরোতে পারে না, জেল গেটে আরেকটি মামলা সন্নিবেশ দেখানো হয়, আবার বেল পায় আবার জেল গেটে সন্নিবেশ দেখানো হয়, আবার বেল পায় আবার জেল গেটে সন্নিবেশ দেখানো হয়। এই টোটাল জিনিসটাকে সামনে নিয়ে এসে আটজন ভুক্তভোগী আজকে একটি রিট আবেদন দায়ের করেছে। এই রিট আবেদনে আমরা বলেছি তিনটি প্রার্থনা করেছি। এক নম্বর প্রার্থনায় আমরা বলেছি যে কেন রাজারবাগ দরবার শরীফ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে না, এই মর্মে রুল ইস্যু করা হবে, সাথে সাথে অ্যান্টি করাপশন কমিশনকে নির্দেশ দেওয়া হোক যে রাজারবাগ দরবার শরীফ এবং দিল্লুর রহমানের যত ব্যাংক স্টেটমেন্ট এবং অ্যাসেট আছে এগুলোর তদন্ত করে আদালতে রিপোর্ট সাবমিট করা হোক। আর তৃতীয়ত হলো যারা পিটিশনার এই মামলার পিটিশন জন্য এসেছেন, প্রতিবাদ করছেন রাস্তায় এবং কোর্টে, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হোক, অন্যথায় তারা হুমকির সম্মুখীন আছে। একটি কথা আমি এখানে প্রাসঙ্গিকভাবে বলতে চাই, কয়েকটি গণমাধ্যমে জাতীয় গণমাধ্যমে রিপোর্ট এসেছে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট। এই ইনভেস্টিগেটিভ রিপোর্ট যারা করেছেন যে সমস্ত সিনিয়র জার্নালিস্ট তাদেরকেও হুমকি দেওয়া হয়েছে। এই মর্মে আমাকে কয়েকজন জার্নালিস্ট তথ্য দিয়েছেন যে তারা তাদের অফিসের পক্ষ থেকে এবং অফিসের বাইরের ব্যক্তিবর্গ তাদেরকে হুমকি দিয়েছে কেন এ ধরনের রিপোর্ট তারা করতে গেল। এই সংক্রান্ত আমি 9টি রিপোর্ট আদালতে দায়ের করেছি, টেলিভিশনগুলোর রিপোর্ট আদালতে দায়ের করা হয়েছে, যেন সেখান থেকে আদালত বুঝতে পারে যে অ্যাকচুয়াল ঘটনাটা কী। এখানে মূল বিষয়টা দাঁড়িয়েছে এটাই যে ইন্ডিয়ার একটি মামলার রেফারেন্স দিয়েছি আমি সেখানে, রাম রহিম, আপনারা দেখেছেন রাম রহিম হয়েছিল ইন্ডিয়াতে, রাম রহিম এরকম একজন গুরুজি ছিলেন। এই গুরুজি বিভিন্ন মহিলাদেরকে তার এখানে রাখতেন, রাখার পরে একসময় তার বিরুদ্ধে রেপের অ্যালিগেশন হয়, তাকে যখন অ্যারেস্ট করতে যাওয়া হয় তখন শত শত লোক মৃত্যুবরণ করে, এটিও ইন্ডিয়ার আদালতে বিচার হয়েছে। বিচার হয়ে এই গুরুজির এখন যাবজ্জীবন সাজা হয়েছে, একই সাথে তার 20 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে আরেকটি মামলায়, যখন তদন্ত করে তার ভিতরের ফ্যাক্টগুলো বেরিয়ে আসে। আসলে আমরা কোনো ব্যক্তিবর্গের বিরুদ্ধে কেউ নয়, মূলত একটি সিস্টেমকে এস্টাবলিশ করার জন্য এবং সত্য কথাটা বেরিয়ে আসুক, এটাই আমাদের সকলের উদ্দেশ্য। এই জন্যই মূলত এই জনস্বার্থে মামলাটি করা এবং এটি আদালতে দায়ের করা। আগামী রবিবারে একটি মামলার আদেশের জন্য আসার কথা আছে, আমি আজকে আদালতকে বলেছি ওই মামলার সঙ্গে যেন রবিবারে এই মামলাটি শোনা হয়। আমি আশা করি আগামী রবিবারেই শুনানি হবে। আপনার পিছনে যারা আছে এরা কি সবাই পিটিশনার? আমার পিছনে যারা আছে তাদের 8 জন পিটিশনার। এই পিটিশনারদের মধ্য থেকে একজন আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন। এখানে আপনারা দেখবেন একজন শিশু আছে, যখন তার বয়স 7 বছর ছিল তখন সে মামলার আসামি হয়েছে। নারী আছে যারা এই ঘটনা সম্পর্কে কোনো কিছুই তাদের ওয়াকিবহাল নয়। আমি বারবার জিজ্ঞাসা করেছি অভিযোগকারীকে চিনেন, বলছে অভিযোগকারী তো দূরের কথা, কোনোদিন দেখেও নাই, কাউকে চিনিও না। অথচ আমার হাজব্যান্ড একজন আছেন যার সন্তান 5 বছর জেলে আছেন, আরেকজন আছেন যার স্বামী 5 বছর জেলে আছেন, আরও দুজন আছেন তাদের আত্মীয় স্বজন জেলে আছেন, আরেকজন আছেন মুক্তিযোদ্ধা সন্তান, তিনি একজন পঙ্গু মানুষ, তিনিও আসামি আছেন, তিনিও 6টি মামলার আসামি আছেন। অথচ এরা কেউই অভিযোগকারী কাউকে চেনে না, মামলা যারা দায়ের করেছে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে তারা কারা? আমাদের একটি রিসার্চ বেরিয়ে এসেছে এই 49টি মামলা যারা করেছে তাদের কোথাও কোথাও বাদী, কোথাও কোথাও সাক্ষী, একের সাথে অন্যের যোগসূত্র আছে, কেউ কোনো মামলার বাদী কেউ কোনো মামলার সাক্ষী, যিনি কোনো মামলার সাক্ষী তিনি আবার আরেক মামলার বাদী, যিনি আবার সেই মামলার বাদী তিনি আবার আরেক মামলার তদারককারী তদবিরকার। ফলে এটা একটা চক্র, এই চক্রটাকে বের করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, এটার জন্যই জনস্বার্থে মামলাটি করা। বাইসার বাম্মরি আর 17 বরবিক আলম গজনিয়া, ঠিক গজনিয়া লোয়াগড়া থানা মাদে তারারে টিয়া রাজার বাগান ফিরে হওয়ার তে বলি তারা বলে হাজগর বাগান হাজ যখন গাড়ি তারা টাবরে টিয়া দিয়ে তারা আর হওয়ার মাল কষা খেয়ে সামনে গালা দিয়ে আর তো বিড়ে হারিলে ভালো হলে মাইকর ঘুরে রাতে তারা মানে বহুত মানুষ এনে বিশ্ব বহুত মানুষ দিলে তারা আনি আরে হয় একবার আরো নির্যাতন করে যা তো ডর ধোয়া মাই আছে আর মাইয়া তারপর আর বাসে এবারে মানুষ যখন শিবিরের গিয়ে আর যখন গুজুর ইটে তারপর আর বক গরু শুরু মারিয়ে ফেলা দিয়ে তারপরে মেম্বার সিয়ান মানে বিশে দিয়ে সিয়ান মানে হতে তানা হতে তানা মাদে যখন গিয়ে তানা মাদে টিয়া হবে তানা ইয়ে হতে কোড় যাও
রোজদার হয় তারপরে কোড় যাইতে কোড় মাদে যাওয়ান ইয়ার কোড় মাদে টিয়া হেবেলা টিয়া খাবা ইয়ার বিচার আর আর মানে অদ দে নির্যাতন শুরু করাবার তারপরে তো ইয়ার ইয়া মারার ফোয়েন্টার মারি ফেলাবে গাইড গড়ি ফেলাবে আর আর মার বাইসার মারি ফেলে মামলা গলিলা আবার মারি ফেলাবে আর তখন বেশি মানুষজন ইয়ার লাগিয়ার রাত বিয়ে হামলা করা হয় বারে তো তাকে না বারে গরম মাদে ফোয়াইন শুয়ে বার কুলে ঘর দুয়ার ভাঙে রোডা তো সারা শুনলো বান চলল আর লাগতে লাগতে জিনিস ক্ষতি করি আর তার মানুষজন লিয়ে ঘর বাড়ি ভাঙি শাকগুন নিয়ে লাইটার বারোটা বাজা ইয়ে দান গরু আর সম্পদ যেতে কি না সে জায়গা সম্বন্ধে বিডা জি।